নির্বাচন নিয়ে দুটি রাজনৈতিক দলের দুরকম অবস্থানের কথা মার্কিন প্রাক নির্বাচনী দলের কাছে তুলে ধরেছেন সম্পাদকরা। রাজধানীর হোটেল ওয়েস্টিনে মার্কিন প্রাক নির্বাচনী দলের সাথে বৈঠকের পর একথা বলেন তারা। দুপুর থেকেই বিভিন্ন পত্রিকার সম্পাদক সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সাথে বৈঠক করে দলটি। পরে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন জানিয়েছেন, নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা পালনের সমস্যা নিয়ে জানতে চেয়েছেন তারা। ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান জানিয়েছেন, দুই দল একসাথে বসে যাতে সমস্যা সমাধান করতে পারে সেই পরামর্শ দেওয়া হয়েছে সাংবাদিকদের পক্ষ থেকে। নির্বাচনে দুই পক্ষের দুই অবস্থান, সেই অবস্থান এবং আমরা একটা কথাই বলেছি যে এই নির্বাচনের যে সমস্যা এটা সমাধান করতে হলে দুই পক্ষেই আলোচনা বসতে হবে, এটাই হচ্ছে। ওরা ভালো নির্বাচন চাচ্ছে বাংলাদেশে, আমরা সবাই ভালো নির্বাচন চাই। দুই পার্টি একসাথে বসবে, মেন রুলিং পার্টি অপোজিশন পার্টি একসাথে বসবে, একসাথে ওরা কোনো একটা এগ্রিমেন্টে যদি আসতে পারে তাহলে এটা দেশের জন্য ভালো, আমাদের সবাদের জন্য ভালো হবে। পরামর্শ দিয়েছেন অবশ্যই।